ভালো থাকুক, অনেক সুন্দর থাকুক, সুস্থ থাকুক, পাগলামো না করুক, সুন্দর ফ্যামিলি, সুন্দর বাচ্চা, যা হয়েছে হয়েছে, সবাই ভুলে যান। আমার হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দরভাবে বাকি জীবনটা কাটান। দুই বাংলা সুপারস্টার শাকিব খান মানেই বাড়তি একটা উন্মাদনা। স্বামী শুটিং দেখতে নিয়ে যায়নি বলে ঝগড়া করে আত্মহত্যার চেষ্টা করা সুমায়া নামের সেই গৃহবধূ এবার শাকিব খানের সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ পেলেন। ফিল্মটা তো এক অর্থে চমৎকার, আরেক অর্থে আবার খুব প্রবলেম। এ ঘটনা শুনে মর্মাহত হয়েছিলেন শাকিব খান। এ কারণে তার এই পাগলা ভক্তকে ডিনারের দাওয়াত দেওয়া হয়েছে, যাকে এক নজর দেখার জন্য মরতে বসেছিলেন। তার সঙ্গেই কিনা রাতের খাবার সারবেন সেই গৃহবধূ, সঙ্গে থাকবে তার পুরো পরিবার। জানা গেছে ঘটনার দিন জামালপুরের বাকুর গ্রামের গৃহবধূ সুমায়া শাকিব খানের শুটিং দেখার বায়না ধরেন, কিন্তু তার অসুস্থতার কারণে স্বামী তাকে সেই শুটিং দেখতে নিয়ে যাননি। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। সেই ঝগড়ার পরে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। পরে তাকে মুমূর্ষু অবস্থায় হসপিটালে নেওয়ার পরে কোনো রকমে প্রাণে বেঁচে গেছেন এবারের মতো। খবরটি শুনে গুলি সিনেমার প্রযোজক খুরশিদ আলম খুশু বলেছেন, আমরা বিষয়টি জানতাম না, পরে জানতে পেরে পুরো টিমের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করেছি। আমরা ওই পরিবারকে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছি। এরই মধ্যে যা হয়েছে হয়েছে, সবাই বলেছেন। আমার হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দরভাবে বাকি জীবনটা কাটান।